সাকিব জাম্পাকের পিছনে ফেলে নতুন ইতিহাস গড়েছেন শেখ মাহাদি, তবুও সুযোগ পেলেন না টি টোয়েন্টি বিশ্বকাপ দলে। গতকাল বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর থেকেই শুরু হয়েছে চুল ছাড়া বিশ্লেষণ। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদের বাদ পড়ার পর এখনও সেই আলোচনা এবং সমালোচনা চলছে। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে বাদ পড়েছেন আরেক অফ স্পিনার শেখ মাহাদি হাসান। মাহমুদুল্লাহ রিয়াদের কারণে ঢাকা পড়ে গেছেন তিনি, যদিও তাকে মূল দলে না রেখে চারজনের স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। তবে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং বলছে এই মুহূর্তে বাংলাদেশের সেরা বোলার মাহাদি হাসান। এই মুহূর্তে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে 15তম স্থানে রয়েছেন তিনি। বাংলাদেশের মধ্যে দ্বিতীয় সেরা 19 নম্বরে রয়েছেন সাকিব আল হাসান। এছাড়াও বাদ পড়ার দিনই জানা গেছে মাহেদির দারুণ এক কৃতিত্বের কথা। 2021 সালের জুলাই থেকে পর্যন্ত টি টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ইকোনমি রেটে রান দেওয়া স্পিনার হচ্ছেন তিনি। তার পেছনে রয়েছে সাকিব এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মতো বলার। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।